আজ সোমবার 18ই চৈত্র 2024 সালের 1লা এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলাই, পারলে 21 বার করে, 108 বার করে, না পারলে অন্তত 7 বার করে জপ করুন। আর্থিক মানসিক সামাজিক ক্ষেত্রে আপনারা সমৃদ্ধশালী অনুভব করবেন। চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ মাসেই কিন্তু চড়ক নীল পুজো আবার তারকেশ্বর যাত্রা কিন্তু এ মাসেই সকলে করে থাকে। সুতরাং অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। এই সোমবার অত্যন্ত উপকৃত হবেন। এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে গোলাপি। আজ কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগকে আরও বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। আজ আলাপচারিতা করবার সময় কারোর সাথে ন্যাচারাল থাকার চেষ্টা করুন, সততা অবলম্বন করে চলুন। আজ স্থগিত কোনো পরিকল্পনা বা প্রকল্প চূড়ান্ত রূপ কিন্তু নিতেই পারে। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবেন। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে চারপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা কিন্তু রেখাপাত করতে চলেছেন। আজ পুরনো দিনের কোনো স্মৃতি আপনাদেরকে পুনরায় কিন্তু নিজেদেরকে স্মৃতি মেদুর করিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন, বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই জীবন। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্ক অশান্তি করে দিনটিকে মাটি করবেন না।